তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ক্যাম্পাসে র্যালি ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা রবিবার সকালে কলেজের সামনে কর্মসূচি পালন করেন তারা শিক্ষার্থীরা বলেন শিক্ষার মান উন্নয়ন ও ক্যাম্পাসের সব সংকটের স্থায়ী সমাধানে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা দরকার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটায় শান্তিগঞ্জ পয়েন্ট থেকে মিছিল বের করেন তারা সমাবেশে শিক্ষার্থীরা এম এ মান্নানকে সৎ নেতা দাবি করে অবিলম্বে মুক্তির দাবি জানান ব্রাহ্মণবাড়িয়ায় কাঠধারী মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে সকালে সদরের পরিষদ প্রাঙ্গণে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার মুক্তা গোস্বামী চারশো টাকার প্রতিটি প্যাকেজে আছে পাঁচ কেজি চাল দুই লিটার তেল ও দুই কেজি মসুর ডাল দশম গ্রেড আমাদের দাবি নয় আমাদের অধিকার এই স্লোগানে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জ ও দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন হয়েছে মানববন্ধনে শিক্ষকরা দশম গ্রেডে বেতন দাবি করে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ চায়